বন্যা হয়ে গেলে একবার করে আসেন নৌকোতে ঘুরে বেড়ান হ্যাঁ মানুষকে দেখা দিয়ে যান ছবি তুলে চলে যান এই একবার এসেছিলো বন্যার সময় এসে সে একবার এই খিচ ফটো বলে বাস চলে গেছে আর আছে আগে থেকেই যে গুঞ্জন এবং কানাঘুষো ছিল যে ঘাটালের প্রার্থী এবারও দেবী হবেন তৃণমূল থেকে সেই খবরের শিলমোহর দেব দীপক অধিকারী ঘাটাল থেকে প্রার্থী হচ্ছেন আর তার পাল্টা প্রধান বিরোধী দল রাজ্যের বিজেপি তারা দেবের বিরুদ্ধে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে হিরণ চট্টোপাধ্যায়কে ইতিমধ্যেই দেওয়ালে দেওয়ালে লিখন কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই এমন একটি দেওয়াল আমরা খুঁজে পেয়েছি যেখানে হিরণ চট্টোপাধ্যায়ের নামে সেই দেওয়াল লিখন লেখা হয়েছে আমরা যেখানে দেখতে ছি যে মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছেন যে কেন্দ্রের উপর আর ভরসা নয় রাজ্যই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে ধাপে ধাপে তিন থেকে চার বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে বারোশো কোটি টাকা পুরোটাই রাজ্য দেবে সেখানে হিরণ চট্টোপাধ্যায় বা বিজেপির পক্ষ থেকে তারা ভোট নেওয়ার ক্ষেত্রে কী টোপ দিচ্ছে না ঘাটাল মাস্টার প্ল্যান যেমন ঘাটালবাসীদের দীর্ঘদিনের দাবি তারই পাশাপাশি কিন্তু ঘাটালে একটা রেল স্টেশন হোক রেল লাইনের দাবি রয়েছে তাই একই সঙ্গে ঘাটার মাস্টার প্ল্যানের সঙ্গে সঙ্গে কিন্তু তারা বোনাস হিসেবে রেল লাইনের বিষয়টিও যোগ করেছে ঘাটাল মাস্টার প্ল্যান এবং রেল লাইনের দাবিতে তারা বলছে যে হিরণ চট্টোপাধ্যায়কে ভোট দিন এবং হিরণ চট্টোপাধ্যায়কে জয়ী করুন দাদা এই যে একসঙ্গে এখানে দেওয়ালের লেখা রয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান ও রেললাইনের দাবিতে হিরণ চট্টোপাধ্যায়কে ভোট দিন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ঘাটাল মাস্টার প্ল্যানের দাবিতে দেব দীপক অধিকারী দেবকে ভোট দিন সেখানে লেখা রয়েছে তৃণমূলের দেওয়াল লিখন রেল লাইনের দাবি যেন একটা বোনাস এখানে কিন্তু যেমন ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিনের দাবি রেললাইনও তো দাবি কি মনে হচ্ছে দেবকে কি তাহলে হিরণ চট্টোপাধ্যায় খুব টক করতে দেবে এখানে তো রেললাইনও এক্সট্রা করে এনারা অ্যাড করেছেন প্রথমেই বলি আমরা বিগত দশ বছর ধরে দেখছি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেমন বিঘিন বিভিন্ন শ্রী করতে করতে এখন মিথ্যাশ্রীতে পরিণত হয়ে গেছেন ঠিক তেমনইভাবে ওনার ঘাটালের যে আশীর্বাদ ধন্য প্রার্থী এবং লোকসভার সাংসদ দশ বছর ধরে মাননীয় দীপক অধিকারী এখানে সাংসদ ছিলেন উনিও ওনার কাছ থেকে শিখে শিখে সমস্ত মিথ্যের ফুলঝুরি এবং মিথ্যে কথা বলে বলে এতদিন কাটিয়েছেন তো এইবার ঘাটালের মানুষ বুঝে গেছে যে এ দীপক অধিকারী উনি ওনার শুধু ফিল্ম শ্যুটিং এবং সিনেমা জগতেই ওনাকে মানায় রাজনীতির জগতের মানুষ উনি নন ঘাটালবাসীর মানুষের জন্য উনি তেমন কিছুই করতে পারেননি মাস্টার প্ল্যান সে তো অনেক পুরনো কথা ঘাটালের যে রেল লাইন সে রেল লাইন নিয়েও উনি একটা কিছু চিন্তা ভাবনা করেননি এবং এই ঘাটাল বন্যা কবলিত এলাকা ঘাটাল পৌরসভার সতেরোটা ওয়ার্ডের মধ্যে তেরোটা ওয়ার্ড প্রায় জলে প্লাবিত হয়ে থাকে বন্যার সময় এই ঘাটালবাসীর মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা উনি কখনোই এটা নিয়ে ভাবেননি বন্যা হয়ে গেলে একবার করে আসেন নৌকোতে ঘুরে বেড়ান হ্যাঁ মানুষকে দেখা দিয়ে যান ছবি তুলে চলে যান কিন্তু আদতে মানুষের জন্য কাজ উনি করেননি তাই আমরা দশ বছর দেখেছি আর নতুন করে নয় এইবার এই পাঁচ বছর আমরা খুব আশাবাদী যে এখান থেকে হিরণ জিতবে এবং ঘাটালবাসীর যে দুঃখ কষ্ট যন্ত্রণা এবং দীর্ঘদিনের যে বঞ্চনা সেই বঞ্চনা দূর হবে আর মানুষ সেই প্রস্তুতি কিন্তু নিয়ে রেখেছে চোদ্দতেও দেবকে আমরা ভোট দিয়েছি জনগণ ভোট দিয়েছে তবে তো দেব দেব জিতেছে আবার ঠিক ইয়ে দু হাজার উনিশে গিয়েও আবার দেব ঠিক জিতেছিলেন এখান থেকে এবং উনি বলেছিলেন আমরা ছমাসের মধ্যে মাস্টার প্ল্যান করে দেবো ছমাস কথা আজকে তো দশ বছর পেরিয়ে গেছে ঠিক আছে অতএব ঘাটালের মানুষ ঘাটাল লোকসভার মানুষ তারা বুঝে গেছে যে তৃণমূলের দ্বারা আর কিছু হবে না এটা ওই চুরি কাটমানি পার্সেন্টেজ নিশ্চয়ই দেখবেন ভাইরাল হয়েছিল বিভিন্ন ইয়ে ন্যাশনাল চ্যানেলেতেও ভাইরাল হয়েছিল যে পার্সেন্টেজ পার্সেন্টেজ কি থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট তো এই তো অবস্থা দেবের ঠিক আছে মমতা ব্যানার্জিও বলছেন তিন থেকে চার বছরের মধ্যে বাস্তবায়িত করে দেবেন ঘাটাল মাস্টার প্ল্যান তাহলে তাই তো এতদিন কোথায় ছিলেন উনি দশ বছর কোথায় ছিলেন ভোটের সময় আবার বলছিলেন আমি মাস্টার প্ল্যান করে দেব লাইন করে দেবো পশ্চিমবাংলাতে তৃণমূলের দ্বারা আর কোনো কিছু হবে না ওই কাঠমানি পার্সেন্টেজ গুন্ডামি বদমাইশি এই সন্দেশখালীর মতো ঘটনা ছাড়া পশ্চিমবাংলা আর কিচ্ছু করতে পারবে না তৃণমূল ঠিক আছে পশ্চিমবাংলায় এখন দরকার বিজেপিকে আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি আমরা হিরন্দাকেই ভোট দেবো হিরন্দাকে আমরা ঘাটা লোকসভা থেকে সংসদে পাঠাবো যদি পারেন হিরন্দাই পাঠবেন বা বিজেপিই পারবেন ঘাটালে মাস্টার প্ল্যান এবং রেল লাইন করতে একবার এসেছিল বন্যার সবাই এসেছে একবার খিচিবের ফটো বলে বাস চলে গেছে আর আছে শুধু ছবি তুলতে আসেন বলছেন দীপক বন্যার জলে ছবি তুলে চলে যায় তো কিছুই তো হয়নি মমতা ব্যানার্জি বলছেন বারোশো পঞ্চাশ কোটি টাকা রাজ্যই দেবে রাজ্যই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে মমতা ব্যানার্জির কথায় সর্বোপরি এই যে দেবের উপর ভরসা করতে পারছেন না তো আগেই বললেন মমতা ব্যানার্জির কথায় আর বিশ্বাস করতে পারছেন না না ওর কথা বিশ্বাস করা যায়নি এখন তো চড়ে ছেঁয়ে গেছে চারদিক কী করে বিশ্বাস করবো উপর থেকে নিচে সব দিকে চারিদিকে তো চড়ে গেছে আর বিশ্বাস করা যায়নি ও কিন্তু একটা দাবি তিনি যেটা করছেন কেন্দ্রে কিন্তু এতদিন ধরে তিনি লড়াই করেছেন সংসদে গিয়েছেন ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে তিনি বলেছেন বারবার সেই প্রসঙ্গ তিনি তুলেছেন কিন্তু কেন্দ্র কোনো রকম সহযোগিতা করেনি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি আমার যতদূর জানা আছে বা আমি যতদূর জানি একজন রাজনৈতিক সচেতক এবং নাগরিক হিসেবে দেশের বাংলার নাগরিক হিসেবে উনি লোকসভার সাংসদে অন্যান্য সাংসদরা যেখানে আশি পার্সেন্ট অষ্টআশি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট উপস্থিতি যাদের আছে উনি সেখানে লোকসভার সংসদে উপস্থিত হয়েছেন মাত্র এগারো পার্সেন্ট এবং উনি ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে এবং ঘাটালবাসীকে নিয়ে দুবার উনি মাত্র প্রশ্ন করেছেন তো এইটুকু যাচ্ছে উনি ঘাটালের মানুষের জন্য কত কাজ করতে চান এবং ঘাটালের মানুষের পাশে উনি কীভাবে আছেন কেন্দ্র স্যাংশন করে দিয়েছে যেটুকু আমরা শুনেছি ঠিক আছে রাজ্য সরকার উনি জমি জটেই আটকে রয়েছেন জমি দিতে পারছেন না ঠিক আছে বিভিন্ন প্রকল্প আটকে রয়েছে সেম আমাদের ঘাটালে তো আপ টু ঘাটাল থেকে পাঁচকুড়া এবং হিরপালা পর্যন্ত তো রেল লাইনের বিয়ে তো ঘোষণা হয়ে গেছে কিন্তু উনি এখনও পর্যন্ত জমি সংগ্রহ করতে পারেননি ঠিক আছে কী করে রেল লাইন করবেন আর যদি বলেন ইয়ে ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল যে ঘাটালকে মাস্টার প্ল্যান করতে গেলে একটা দীর্ঘ এলাকা জুড়ে তার একটা প্রসেস তৈরি করতে হবে সেই প্রসেসটা তৃণমূলের মাথাতেই নেই ওনার তো শুধু কার্ড মানি সেন্ট্রাল টাকা পাঠাবেন উনি সেখান থেকে কতটা কাট করে ওনার দলের জন্য ওনাদের জন্য রাখতে পারবেন সেইটুকুই ওনাদের কাছে সর্বের সর্ব অর্থাৎ ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বা রেল লাইনের জন্য মমতা ব্যানার্জি বা দেব সর্বোপরি তৃণমূল সরকারের উপর আর আপনারা ভরসা করতে আমরা আর কোনো আস্থা রাখতে পারছি না ওনাদের দ্বারা আর হবে না তাই যদি হয় বিজেপির দ্বারাই হবে তার কারণ আমরা অতীতেও আরও সরকার দেখেছি কংগ্রেস এবং সিপিএম ওনারাও ঠিক ওই করে করে চলে গেছেন মমতা ব্যানার্জি ওই একই ললিপ আমাদেরকে দেখাচ্ছেন আমরা ভেবে নিয়েছি যে আর ওদের দ্বারা কিছু হবে না এবার বিজেপিকেই চাই তাই আমরা ঘাটালের সিদ্ধান্ত নিয়েছি আমরা ঘাটালের ইয়ে লোকসভা সিট থেকে আমরা বিজেপি প্রার্থী আমাদের হিরোনদাকেই আমরা সংসদে পাঠাবো